ইসাকার স্মৃতি বিজড়িত জঙ্গল বাড়ি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে আমরা যাচ্ছি ইসাকার স্মৃতি বিজড়িত জঙ্গল বাড়ি, এবং আজকের ব্লগে আমার সাথে আছে বন্ধু অমিত এবং ইমন। সো উই আর স্টে কানেক্টেড গাইস। আমরা চলে এসেছি ইসাকার স্মৃতি বিজড়িত স্থান জঙ্গল বাড়ি দুর্গে। আজকে আমরা এই দুর্গটি ঘুরিয়ে দেখার পাশাপাশি কথা বলার চেষ্টা করব এই বাড়িতে বসবাসকারী ইসাকার সর্বশেষ বংশধরদের সাথে। জঙ্গলবাড়ি দুর্গ ইসাকার স্মৃতিবাহী একটি স্থাপনা। ইসাকা ছিলেন বাংলার বারো ভূঁইয়াদের প্রধান। ইসাকার জঙ্গলবাড়ি প্রকৃতপক্ষে ইসাকার দ্বিতীয় রাজধানী ছিল। বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন কাদির জঙ্গল ইউনিয়নে জঙ্গলবাড়ি দুর্গটির অবস্থান। গাইস দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আমি জঙ্গলবাড়ি দুর্গে আছি এবং এখানে এক ভাইকে পেয়েছি, উনি ইসাকার পনেরোতম বংশধর। আজকে উনার সাথে আমরা কথা বলবো। আমার নাম দেওয়ান জামাল দাতকা, আমি ইসাকার পনেরোতম বংশধর। এটা ইসাকার দ্বিতীয় রাজধানী ছিল, প্রথম রাজধানী ছিল ঢাকা সোনারগাঁ নারায়ণগঞ্জেতে। আর এটা ওনার এই যে সামনের বিল্ডিংটা দেখছেন, এটা ওনার কাছারের বিল্ডিং ছিল। ভিতরে ওনার অন্দরমহল ছিল, চল্লিশ বিশিষ্ট একটা বিল্ডিং ছিল। এখানে এখন আমরা কোনোরকম বসবাস করতেছি। আর ওনার এই যে সামনে যে পরিখা দেখছেন, এই চতুর্দিক দিয়ে পরিখা, এখানে বিশ একর 72% জায়গা এটা বিভিন্ন মানুষের দখল করে খাইতেছে। সরকারিভাবে বা আমরা কোনোভাবে আমরা এটা উদ্ধার করতে পারতেছি না। এরপরে আমাদের ওই যে এই পাশে যেসব জমাজমি আছে, এগুলো আমাদের আংশিক আছে। আমাদের মধ্যে আমরা ইসাকার বংশধর হিসাবে আমাদের এই কাগজপত্র তাহা সত্ত্বেও অনেক সম্পত্তি বিভিন্ন মানুষ বুক দখল করে কাটছে। আমাদের দখলে 500 একরের মতো আছে। এই ভবনটি ছিল ইসাকার অন্দরমহল। বর্তমানে এখানে ইসাকার পনেরোতম বংশধরেরা বাস করে। সালাম আলাইকুম, আমি যেমন জেলা দপ্তর মামুন, আমি ইসাকার পনেরোতম জেনারেশন। ইসাকার আব্বার নাম খালিদ গলদানি সিং নামান্তরে, পরে উনি নামান্তরে সুলাইমান খা ইসাকা, তারপরে ইসাকা, ইসাকার ছেলে মোহাম্মদ খা মুসাকা, এরপরে মুসাকার ছেলে ফিরুজ ফিরুজ খা ইয়াজ মোহাম্মদ খা, এইভাবে প্রমাণ। আর আবার লাস্ট যে জমিদার ছিল তার নাম যেমন আজিম দাত খান, পরে যেমন আজিজ দাত খান, এরপরে যেমন খাইয়ুম দাত খান, তারপরে আমার আব্বার নাম যেমন আমিন দাত খান, তারপরে বাড়ির সামনে এই সুবিশাল পুকুরটি ইসাকার সময়ে খনন করা। পুকুরের পাশেই আছে এই তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি। ধারণা করা হয় ইসাকাই মসজিদটি নির্মাণ করেছেন। গাইস আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।